Assalamu alaikum. Compute the active earth pressure intensity when the backfill has unit weight of 18 kilometer per meter cube and height of wall is 6 meter. The internal of sorry the angle of internal friction is 30 degree. অর্থাৎ একটি অতবেভাব আসতে পারে একটি নন সারসাস রিটেনিং ওয়ালের 6 মিটার গভীরতায় মাটি পার্শ্বসাপ বের করুন, যেখানে আমার গামা ইকল 18 কিলোনিউটন মিটার কিউব এবং থেটা ইকল 30 ডিগ্রি এইচ সমান 6 মিটার। এখন আমরা দেখাবো এর পার্শ্বসাপ, অর্থাৎ পার্শ্বসাপ সমান আমরা জানি। তাহলে আমরা পার্শ্বসাপের সূত্র অনুসারে জানি, অর্থাৎ 6 মিটার গভীরতার পার্শ্বসাপ সলিউশন এটা হলো 6 মিটার কপি হতে পার্শ্বসাপ। তাহলে গামা মান হচ্ছে আমার 18 × 6² / 2 × তাহলে আমার রেজাল্ট আসে কত, 108 কিলো নিউটন। এটা হচ্ছে 6 মিটার গভীরতার এত চাপ আর কি, 6 মিটার গভীরতায় 108 কিলো নিউটন এটা অ্যান্সার। এখন আরেকটা প্রশ্ন সমাধান দেখাই, অর্থাৎ যদি বলা হয় তলদেশে চাপের তীব্রতা, অর্থাৎ তলদেশে চাপের তীব্রতা তখন কী হবে, যদি এটা প্রশ্ন বলা নাই তারপর আমি সমাধান দিয়ে দিচ্ছি, অর্থাৎ গামা এইচ ইন্টু 1/3 রিটেনিং ওয়ালের বেলায় 1/3 হবে আর কি। তো গামা মান 18 কিলোনিউটন ইন্টু এইচ 6 × 1/3, তার মানে আসে আমার 36 কিলোনিউটন পার মিটার স্কোয়ার অ্যান্সার।